বন্ধুরা, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি গাছের উপকার বিষয়ে প্রশ্ন এবং তার উত্তর। বন্ধুরা, আজকে প্রত্যেকটি গাছের ছবি সহ দেখিয়ে দেয়া হবে এবং তাদের কি উপকার সেটাও জানানো হবে। যেমন, আপনি কি কাজে যাওয়ার আগেই ভয় পাচ্ছেন, মনে চাচ্ছে কিন্তু শক্তিতে দুর্বল? যেমন, তালা ঠিক আছে, চাবি ঠিক নাই। আপনি কি বৌদির কাছে হাসি মুখে যাওয়ার পরে মন খারাপ হয়ে অপমান হয়ে ফিরে আসেন? সমস্যা নেই, আজ থেকে সব সমস্যার অবসান ঘটবে। আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো, শুধু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের কি জানা আছে কোন গাছের ফুলের থেকে মধু সংগ্রহ করে 2 থেকে 3 ফোঁটা 5 থেকে 6 দিন খেলে 60 বছরের বৃদ্ধের ও 25 বছরের যুবকের ন্যায় হারানো শক্তি ফিরে পাবে? বন্ধুরা, সোনার চেয়ে দামি একটা গাছ আছে যার শেকড় পানের সাথে খাইলে বৌদি বলবে আস্তে। আপনি কি জানেন, কোনো গাছের শিকড় মাজায় বাঁধলে সারা রাত 1 ফোঁটা পানিও আসবে না? আপনি কি জানেন, কোন গাছের পাতা বা শিকড় খেলে 60 বছরের বৃদ্ধের ও 25 বছরের যুবকের ন্যায় শক্তি বেড়ে ওঠে? বন্ধুরা, আমাদের আশেপাশে সব কিছুই আছে, আমরা সবসময় দেখি, কিন্তু আমরা জানি না যে কোনো গাছের কি কাজ। কিন্তু আজকে আমি আপনাদের সব কিছু জানিয়ে দিব। তো বন্ধুরা, এরকম কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, আপনারা চলাফেরা করতে দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে জোয়ান বীর বলে একটা গাছ রয়েছে, কেউ এটাকে আবার জোয়ান পীর বলেও চিনে। এই যে ছবিটা দেখে নিন ভালোভাবে, তাও যদি চিনতে না পারেন তাহলে গ্রামের মুরব্বীদের কাছ থেকে জেনে নেবেন। এই গাছের শেকড় তুলে এনে দিনে 2-3 বার সকাল বিকালে পানের সাথে চিবিয়ে খাবেন একটানা 15 দিন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। এবার দ্বিতীয়ত যে বিষয়ে বলবো তা হচ্ছে, আপনাদের গ্রামগঞ্জে উলট কোমর বলে একটা গাছ রয়েছে, কেউ এটাকে উলট কম্বল বলেও চিনে। এই যে গাছটি, ভালোভাবে দেখে নিন। এই গাছের ছাল বা ডালের কিছু অংশ 1 মুঠো পরিমাণ তুলে এনে একটু পাটাই থেতে করে সন্ধ্যায় 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে তা পরিমাপ মতো চিনি মিশিয়ে খালি পেটে 1 সপ্তাহ পান করবেন। এটাতে এত উপকার রয়েছে যা আপনাকে বলে শেষ করা যাবে না। এবার তৃতীয়ত যে বিষয়ে বলবো তা হচ্ছে, আপনাদের বাড়ির আশেপাশে বা ঝোপ জঙ্গলে ছিমুরের গাছ নামক একটা গাছ রয়েছে, এই যে গাছটি, ভালোভাবে দেখে নিন। যদি আপনার গিটারের শক্তি কম হয়ে থাকে তাহলে সেই গাছের ফুল থেকে মধু বার করে প্রতিদিন কাজে যাওয়ার আগে খেয়ে যান, 5 দিনেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আজকের শেষ এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয় বলবো সেটা হচ্ছে, কোন গাছের শিকড় মাজায় বাঁধলে সারা রাত গিটারে 1 ফোঁটা পানিও আসবে না? এর উত্তর হচ্ছে বনপালং গাছের শিকড়। এই যে গাছটা দেখে নিন। বন্ধুরা, পূর্বদিক ঘুরে 1 নিঃশ্বাসে তুলে রাতে কাজে যাওয়ার 1 ঘন্টা আগে মাজায় বাঁধুন, তারপর দেখুন ফলাফল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।